আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব আমরা অনেকেই স্বপ্নের টাকা পয়সা দেখে থাকি তো টাকা দেখা সঠিক ব্যাখ্যা কি এগুলো আমরা করেন হাদিস থেকে জানি না তো সেই ব্যাখ্যাটি নিয়ে আজকে আলোচনা করবো আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের টাকা দেখলে কি হয় এই ব্যাখ্যাটি স্বপ্নে দিয়ে থাকে কিন্তু এগুলোর ব্যাখ্যা তারা করেন হাদিস থেকে জানে না এজন্য সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আলোচনা শুনতে থাকুন আর আপনার কিছু জানা থাকলেও অবশ্যই কমেন্টস করুন আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেগুলো জানাবো ইনশাআল্লাহ সুপ্রিয় দিনী বোনেরা অনেকের প্রশ্ন আমাদের চ্যানেলের স্বপ্নের ব্যাখ্যাগুলো অন্যদের সাথে কেন মিলে না সেক্ষেত্রে আমরাও তাদেরকে বলি আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো ক্রোন হাদিস থেকে এই জন্য আমাদের ব্যাখ্যাগুলো অন্যদের সাথে মিলে না এই জন্য সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকুন আলোচনা শুনতে থাকুন প্রিয় দিনী বোনেরা খারাপ স্বপ্ন দেখলে কী করবেন ভালো স্বপ্ন দেখলে কী হয় কোন স্বপ্ন কার কাছে বলতে হয় এই বিষয়গুলো জানতে শেষের আলোচনাটুকু আরও মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনাদের কাছে সমস্ত বিষয় স্পষ্ট হবে স্বপ্নে আলোচনা করতে আমরা স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় এই ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি স্বপ্নটি স্বপ্নের ব্যাখ্যা জানে না আর ইসলাম হচ্ছে এমন ধর্ম যেখানে কোনো কিছুই অস্পষ্ট নেই সমস্ত কিছু স্পষ্ট আল্লাহ তালা পবিত্র করে বলেন আজকে আমি তোমাদের জন্য এই ইসলামকে ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তো এই পরিপূর্ণ ধর্মের মধ্যে কোনো কিছু অপরিপূর্ণ নেই আল্লাহ তালা পবিত্র করে বলতেছেন আলিয়মা আকমাল তুলা কুম দিন আকুম আলাইকুম আত্মাম তু আলাই কুম নিয়ামাতি ও রদি তুলা কুমুল ইসলাম আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে কবল করে নিলাম তো এখান থেকে বোঝা যাচ্ছে ইসলাম উত্তম ধর্ম এবং এখানে এমন কিছু নেই এমন কোনো বিষয় নেই যে বিষয় সম্পর্কে আমরা জানতে পারি না এখানে সমস্ত বিষয় সম্পর্কে আমরা কোন থেকে এই বিষয়গুলো জানতে পারবো ইনশাআল্লাহ এই জন্য এখানে উম কোনো সত্য স্বপ্নের ব্যাখ্যা কোনো কিছুই এখানে ভাওতাবাজি নেই এবং সমস্ত কিছু সত্য এই জন্য আপনার অবশ্যই আলোচনা শুনতে থাকুন ধৈর্য ধরে তো আমরা মূল আলোচনা শুরু করছি দেখে যে কেউ তাকে টাকা পয়সা দিতেছে। অথবা কারো থেকে সে টাকা পয়সা গ্রহণ করতেছে তাহলে যে ইহা এবং লক্ষণ এবং স্বপ্নে কেউ যদি দেখে যে কারো থেকে ঋণ নিয়েছে এই স্বপ্ন যদি দেখে থাকে তাহলে বুঝতে হইবে ইহা আর্থিক ক্ষয়ক্ষতির আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে সে সেরা টাকা কারো থেকে পেয়েছে তাহলে বুঝতে হইবে যে ইহা অসুস্থতার ইঙ্গিত এবং সে যদি দেখে যে বৈ বৈদেশিক মুদ্রা কারো থেকে পেয়েছে অথবা সে কাউকে বৈদেশিক মুদ্রা দিতেছে যদি এমন দেখে থাকে তাহলে ইহা বুঝিতে হইবে যে অন্য কোনো মানুষ তাকে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করিবে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে এমন জায়গা থেকে সে টাকা পয়সা পেয়েছে যে যেটা সে কল্পনা করতে পারেনি হঠাৎ করে সে কোনো জায়গা থেকে টাকা কুড়িয়ে পেলো অথবা কোনো ভালো চাকরি থেকে চাকরির মধ্যে ডিমোশন হলো প্রমোশন হল যা সে কল্পনাও করেনি এমন যে কোনো ক্ষেত্র থেকে যদি সে টাকা পেতে দেখে অথবা কোনো পয়সা পেতে দেখে তাহলে বুঝতে হইবে যে ইহা সে নিজে নিজের স্বার্থ হাসিলের জন্য অন্য কাউকে ব্যবহার করিবে এই জন্য এই স্বপ্নটি ভালো ব্যাখ্যা তবে নিজের স্বার্থ হাসিলের জন্য অন্য কাউকে ব্যবহার করা এটা ভালো নয় তবে কেউ যদি তার অন্যের স্বার্থ হাসিলের জন্য আপনাকে ব্যবহার করে তাহলে নিজের আপনি নিজে ব্যবহার করবেন না আল্লাহ আমরা আলোচনা আলোচনা করছিলাম টাকা পয়সা দেখলে সম্পূর্ণ বুঝতে শেষ পর্যন্ত শুনুন ধরে আলোচনা শুনতে থাকুন এবং স্বপ্নে কেউ যদি দেখে যে তার বন্ধু তাকে কিছু টাকা দাঁড় দিয়েছে তাহলে বুঝতে হইবে যে সে দিন এবং ইসলামের ক্ষেত্রে মনোনিবেশ করিবে এবং দিনের আমলগুলো তার খুবই ভালোভাবে কাটিবে এবং স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজে অন্য কোনো মানুষকে কোনো টাকা পয়সা দান সৎকা করতেছে এমনিতেই দান সৎকা করে দিল তাহলে ইহা খুবই সহজতার সাথে মৃত্যুর আলামত বুঝিতে হইবে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে কোনো আলেমকে সে টাকা দিয়েছে তাহলে বুঝতে হইবে দুনিয়াতে এবং আখিরাতে খুবই ভালোভাবে তার সময়গুলো কাটবে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে সে কোনো মৃত মানুষ তার কাছে টাকা চাচ্ছে তাহলে বুঝতে হবে যে ইহা ওই ব্যক্তি নামে কোনো কিছু দান সদকা করবার জন্য আপনাকে বলা হচ্ছে অন্য ব্যক্তির নামে আপনাকে আপনি যদি কিছু দান করেন সেই লক্ষ্য বুঝিত হবে। স্বপ্নে কেহ যদি দেখে যে কেউ শুধু শুধু পয়সা টাকা পয়সা দেখলো টাকা দেখলো না তবে ইহা কোন সৎ পথে থাকিবার আলামত বুঝিত হইবে এবং স্বপ্নে কেহ যদি জাল বা নকল নোট দেখিতে পাই তবে স্বপ্নদ্রষ্টার সহিত বাস্তবেও কোনো ধোঁকাবাজি হইবে কিংবা স্বপ্নদ্রষ্টা বন্ধু বান্ধব এবং নির্বাচনের ক্ষেত্রে কোনো ভুল করিয়া থাকিবে স্বপ্নে কেউ যদি দেখে যে টাকা পয়সা হিসাব হিসাব করতেছে তবে তার পরিবার পরিবারের মধ্যে ঝগড়া ঝগড়া অথবা কোনো মারামারির পূর্বাভাস বুঝিতে হইবে পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি লাগিতে পারে টাকা যদি কেউ গণনা গণনা করতে দেখে এবং কেউ যদি দেখে যে টাকা পয়সা সে নিজে কোনো শিক্ষককে দিতেছে তবে ইহা উত্তম পদ্ধতিতে নিজের কাছে টাকা আসিবার মত। স্বপ্নে কেউ যদি দেখে যে তার কোনো সমস্যার সমাধান থেকে সে মুক্তি পাচ্ছে টাকা পয়সা অন্য মানুষকে দেওয়ার মাধ্যমে তাহলে ইহা প্রকৃতপক্ষে সত্য সত্য ভালো কোনো সহবতে। ভালো কোনো মানুষের সংস্পর্শ লাভ করিবার আলামত বুঝিতে কোনো মানুষকে তার ঋণ আদায় করতে দেখে তাহলে মারামারি অথবা নিদর্শন হইবে। স্বপ্নে কেউ যদি দেখে যে এমন কোন মানুষকে সে টাকা দিয়েছে যাকে সে চিনে না তাহলে ইহা ভুল করে কোনো খারাপ কাজের মধ্যে খারাপ কাজের সিদ্ধান্ত গ্রহণ করিবার আলামত বুঝতে হইবে স্বপ্নে কেউ যদি অপরিচিত কোনো ব্যক্তিকে অথবা এমন কোন কাছের মানুষকে টাকা দিতে দেখে কাছের মানুষ কিন্তু অপরিচিত স্বপ্নে এমন দেখলো তাহলে ইহা অর্থ বা দেখা দেওয়ার আলামত বুঝতে হইবে স্বপ্নে কেউ যদি অঢেল টাকা পয়সা দেখিতে পায় তবে ইহা স্বপ্ন দশটা মনোবাসনা পূরণ হইবার ইঙ্গিত বুঝতে হইবে স্বপ্নে যদি কেউ যদি দেখে যে টাকা পয়সা বিছানায় ঘুমাইতেছে টাকা পয়সা তার বিছানায় রয়েছে তবে শীঘ্রই স্বপ্ন দশটা শারীরিক অসুস্থতার লক্ষণ বুঝিতে হইবে এবং স্বপ্নে যদি বিনা পরিশ্রমী কোনো জায়গা থেকে টাকা পাইতে দেখে তবে ইহা স্বপ্ন দশটা দ্রুত তার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত বুঝিতে হবে সুপ্রিয় দিনী ভাই বোনেরা এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আয়োজন তবে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করুন আর আমাদের শেষের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন এখানে আমরা গুরুত্বপূর্ণ আরো অনেক বিষয় আলোচনা করেছি আপনার স্বপ্নটা কি কার্যকর হবে কিনা আপনার স্বপ্নটা কি সত্য কিনা এই বিষয়গুলো নিয়ে এই জন্য শেষের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইব অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু ইয় মিনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার বয়স কত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং হাদিস থেকে জানতে পারবেন তো ভাই বোনেরা সুপ্রিয় কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য